ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। করোনা আক্রান্তদের মোকাবিলায় খুব দ্রুতই দিল্লিতে চালু হবে প্লাজমা থেরাপি। গতকাল এই খবর জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি জানান আগামী 3-4 দিনের মধ্যে ওই প্লাজমা থেরাপি চালু হবে। সফল হলে অনেক করোনা আক্রান্তের প্রাণ বাঁচানো যাবে। দিল্লির মুখ্যমন্ত্রী জানান কেন্দ্রের কাছে গত 14 এপ্রিল ওই চিকিৎসার জন্য অনুমতি চাওয়া হয়েছিল, সেই অনুমতি মিলেছে।